এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যাদের অনলাইন থেকে ইনকাম করার মতো কোনো কোয়ালিফিকেশন নাই, শুধুমাত্র আপনি দেখে দেখে টাইপ করতে পারলেই যথেষ্ট। আমি কথা দিচ্ছি, আপনি যদি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে আপনি এখনই অনলাইন থেকে এক টাকা হলেও ইনকাম করতে পারবেন। আপনারা যারা অনলাইন থেকে মাসে 40-50 হাজার টাকা ইনকাম করতে চান তাদের জন্য এই ভিডিওটি না, আপনি চাইলে ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। আমি রিকোয়েস্ট করবো আপনার যদি একটু কষ্ট হয় তারপরও আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেন আপনি কাজ স্টার্ট করবেন। নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাট ফার্স্ট আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এই ওয়েবসাইটটির নাম হলো টু ক্যাপচা। এই ওয়েবসাইটের অসংখ্য পেমেন্ট প্রুফ আপনি পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি 100% পেমেন্ট পাবেন। প্রথমে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, দেন আপনি পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা আবার পুনরায় দিবেন, দেন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আপনি চাইলে আপনার মোবাইলে যদি জিমেল অ্যাকাউন্ট লগ ইন থাকে সেক্ষেত্রে আপনি সাইন আপ উইথ গুগলে ক্লিক করে ইনস্ট্যান্ট আপনি ওইটা লগ ইন দিতে পারবেন, অথবা আপনি এখান থেকে ফেসবুকের মাধ্যমেও লগ ইন দিতে পারবেন। যখন আপনি উপরে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করার পর আপনার মেইলে একটা SMS যাবে, জাস্ট আপনি ওই SMS-এ একটা লিঙ্ক যাবে, ওই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে, দেন আপনি আপনার অ্যাকাউন্টটা লগ ইন দিতে পারবেন। যেহেতু অলরেডি আমার একটা অ্যাকাউন্ট আছে এই জন্য আমি নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি না, কারণ এক ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট করলে আমার অ্যাকাউন্ট ব্লক করতে পারে। অ্যাকাউন্টে লগ ইন দেওয়ার জন্য আপনি জাস্ট সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর এখানে প্রথমে আপনি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন ওই জিমেল অ্যাকাউন্ট দিবেন, দেন এখানে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দেওয়ার পর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। দেন এখানে একটা ক্যাপচা শো করবে, আপনি আই এম নট এ রোবটে ক্লিক করবেন। দেন এখানে কি বলছে, বাইসাইকেল, আপনি যে বাইসাইকেলের যে অপশনগুলো আছে এগুলো টিক মার্ক দিবেন। দেন আপনি নেক্সটে ক্লিক করবেন। ট্রাফিক লাইট, অ্যাকাউন্টে লগ ইন দেওয়ার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনাকে একটা রেফারেল লিঙ্ক দেওয়া হবে, আপনি এই লিঙ্কটা চাইলে আপনার ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করতে পারেন। আপনার ওই লিঙ্কে ক্লিক করে যারা কাজ করবে ওইখান থেকে আপনি একটা কমিশন পাবেন। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন উপরে ওয়ার্কার নামে একটি অপশন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন এখানে আছে ডেভেলপার, ওয়ার্কার, কাস্টমার, এটা আপনি ওয়ার্কারে রাখবেন। অনেক সময় ডেভেলপার বা কাস্টমারে থাকতে পারে, তখন কিন্তু আপনি কাজ করতে পারবেন না। এই অপশনটা সবসময় আপনি ওয়ার্কারে রাখবেন, যেহেতু আমরা কাজ করবো এই জন্য আপনি ওয়ার্কারে রাখবেন। এখানে আমার ব্যালেন্স 00 শো করতেছে। দেন আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন উপরে ড্যাশবোর্ডের পাশে স্টার্ট ওয়ার্ক নামে একটি অপশন আছে, আপনি জাস্ট স্টার্ট ওয়ার্কে ক্লিক করবেন। স্টার্ট ওয়ার্কে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে প্রথমে আপনাকে 9টা ক্যাপচা পূরণ করে একটা ইন্টারভিউ দিতে হবে। 9টা ক্যাপচা পূরণ করার পর যখন আপনি কাজ করবেন প্রতিটা কাজে আপনাকে পেমেন্ট করা হবে। 9টা ক্যাপচা পূরণ করার জন্য আপনি জাস্ট স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর এখানে আমি যদি এই ক্যাপচারটা একটা ভুল লিখি, সেন্ড ইন্টার, এই যে ভুল হয়েছে, আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন উপরে কারেক্ট অ্যান্সারটা দেওয়া আছে, আপনি ওই উপরের কারেক্ট অ্যান্সারটা দেখে দেন টাইপ করবেন। ক্যাপচারটা টাইপ করার পর আপনি সেন্ডে ক্লিক করবেন। আপনি যদি কোনো ক্যাপচা না বুঝেন সেক্ষেত্রে আপনি ক্যান নট সলভে ক্লিক করতে পারেন। ক্যান নট সলভে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর উপরে সঠিক যে অ্যান্সারটা আছে ওই অ্যান্সারটা শো করবে, দেন আপনি এখান থেকে টাইপ করে দিবেন পি পি। আমাকে লাস্টে যে ক্যাপচারটা দেওয়া হয়েছিল ওই ক্যাপচারটা আমি বুঝি না, এই জন্য আমি ক্যান নট সলভে ক্লিক করছি। দেন আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। যদি আপনি লাস্টের ক্যাপচারটা না বুঝেন এখানে আপনি ক্যাবিনেটে ক্লিক করবেন। ক্যাবিনেটে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, দেন আপনি এখান থেকে জাস্ট স্টার্টে ক্লিক করবেন। ফার্স্ট টাইম একটু সময় নেবে। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে উপরে অল ক্যাপচা নামে একটি অপশন আছে, আপনি যদি এই অপশনটিতে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে সিম্পল ক্যাপচা আছে, সিলেক্ট ক্যাপচা আছে, এখান থেকে আপনি ক্যাপচা সিলেক্ট করে নিতে পারেন। আমি সাজেস্ট করবো আপনি প্রথম দিকে সিম্পল যে ক্যাপচা আছে এই ক্যাপচাগুলো সিলেক্ট করবেন। আমি অলই দিচ্ছি, এখানে যে ক্যাপচাটা শো করবে আপনি জাস্ট এই ক্যাপচাটা টাইপ করবেন। ক্যাপচা টাইপ করার পর আপনি সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে আমার ব্যালেন্স কিন্তু অটোমেটিকলি অ্যাড হয়ে যাচ্ছে, আমি 2টো ক্যাপচা পূরণ করছি।
এই যে আমি তিনটা ক্যাপচা পূরণ করছি অলরেডি, কিন্তু তিনটা ক্যাপচারই অ্যামাউন্ট আমার ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে। এম ইউ ওয়াই অনেক সময় দেখবেন যে ইমেজের ক্যাপচা আসবে। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে উপরে 1000 ক্যাপচা সমান সমান এই যে এখানে 45 সেন্ট, মাঝে মাঝে কিন্তু আপনার বেশিও আসে, এখানে কোনো নির্দিষ্ট না। অনেক সময় দেখবেন যে 1000 ক্যাপচা আপনাকে $1 বেশিও দিবে। এই যে এখানে ওয়ার্কিং পারসন, এবং আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন প্রতিটা ক্যাপচায় আপনাকে 30 সেকেন্ড সময় দেওয়া হবে। আমি রিকোয়েস্ট করবো আপনি এই ওয়েবসাইটে 2 থেকে 3 দিন কাজ করে দেখেন, তারপর দেখবেন যে আপনার 1000 ক্যাপচা পূরণ করতে সর্বোচ্চ গেলে 1 ঘন্টা সময় লাগবে। অনেক সময় 1 ঘন্টার আগেও আপনি 1000 ক্যাপচা পূরণ করতে পারবেন। আপনি এনি টাইম এই ওয়েবসাইটে কাজ করতে পারবেন। আপনি চাচ্ছেন যে এখন আর আপনি ক্যাপচা টাইপ করবেন না, এর জন্য জাস্ট আপনি স্টপে ক্লিক করবেন। স্টপে ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্যাপচাটা স্টপ হয়ে যাবে। কিছু টেকনিক আছে, ওই টেকনিকগুলো যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে আপনি 2 ক্যাপচা থেকে আরও বেশি আর্নিং করতে পারবেন। যেমন কিছু VPN আছে, ওই VPNগুলো যদি আপনি ইউজ করেন, এবং 2 ক্যাপচা নিজস্ব একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারের মাধ্যমে যদি আপনি কাজ করেন তাহলে আপনি আরও বেশি ফাস্ট করতে পারবেন এবং আপনি আর্নিংটাও বেশি পাবেন। ওইটা আমি পরবর্তী একটা ভিডিওতে দেখাবো। আমি যদি ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনি যদি একটু নিচে আসেন তাহলে এখানে আর্নড নামে একটি অপশন দেখতে পারবেন। এখানে আপনি আজকে কত টাকা ইনকাম করছেন এবং গতকালকে কত টাকা ইনকাম করছেন এবং আপনি কতটা ক্যাপচা পূরণ করছেন এখানে শো করবে। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে 15টা ক্যাপচা আমাকে 1 টাকা দিছে। এখানে যেহেতু আমি সিম্পল ক্যাপচাগুলো পূরণ করছি এই জন্য আমাকে রেট একটু কম দিছে, এবং যখন আপনি হাই ক্যাপচাগুলো পূরণ করবেন তখন 5 থেকে 6টা ক্যাপচা আপনাকে 1 টাকা বা 1.5 টাকা দিবে। এবং আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন নর্মাল ক্যাপচার রেট কত। নর্মাল ক্যাপচার রেট কিন্তু 0.26 সেন্ট, এবং রিক্যাপচা অর্থাৎ যে কোনো ক্যাপচার রেট $1, অর্থাৎ 1000 ক্যাপচা পূরণ করলে আপনি এখান থেকে $1 ইনকাম করতে পারবেন, এবং কিছু কিছু সময় $1 বেশিও আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এখন আসি কীভাবে আপনি এই ওয়েবসাইট থেকে উইথড্র দিবেন। উইথড্র দেওয়ার জন্য উপরে পে আউটে ক্লিক করবেন। পে আউটে ক্লিক করার পর আপনি জাস্ট নিচে আসবেন। নিচে আসার পর এখানে চেঞ্জ ওয়ালেট নামে একটি অপশন আছে, আপনি জাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন কোন কোন পেমেন্ট মেথড ইউজ করে আপনি উইথড্র দিতে পারবেন। এখানে পেয়ার আছে, আমি সাজেস্ট করবো আপনি পেয়ারের মাধ্যমে উইথড্র দিবেন। পেয়ারের মাধ্যমে উইথড্র দেওয়ার জন্য আপনার মেইন অ্যাকাউন্টে মাত্র 50 সেন্ট হলেই আপনি উইথড্র দিতে পারবেন। পেয়ারে উইথড্র দেওয়ার জন্য আপনি জাস্ট পেয়ারটা সিলেক্ট করবেন, দেন আপনার যে পেয়ার অ্যাকাউন্ট অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা এখানে আপনি পেস্ট করে দিবেন। কীভাবে আপনি একটা পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এ নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, এবং আপনার পেয়ার অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি খুব সহজেই বিকাশ বা নগদে টাকা সেন্ড করতে পারবেন। দেন এখানে আপনার পেয়ার অ্যাড্রেসটা দিবেন, অ্যাড্রেসটা দেওয়ার পর আপনি সেভে ক্লিক করবেন, দেন আপনি এখান থেকে উইথড্র দিতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি 2 ক্যাপচা থেকে আরও বেশি ইনকাম করতে পারবেন, এবং আমি লাইভ পেমেন্ট প্রুফও দেখাবো। এছাড়া 2 ক্যাপচা সম্পর্কে যদি আপনার কোনো বিষয়ে কোনো কনফিউশন থাকে আপনি কমেন্টে জানাবেন, অথবা আপনি যদি ইউটিউবে 2 ক্যাপচা লিখে সার্চ দেন অসংখ্য টিউটোরিয়াল পেয়ে যাবেন, আপনি সেখান থেকেও সলিউশন নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন।